সিলেটে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। 50তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি। সিলেটে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বেলা 11টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনকালে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করা হয়। আজকে আমাদের শিক্ষামন্ত্রী দীপুমনি আসতেছেন, তো আমরা ডিসপ্লে ওনার সামনে প্রদর্শন করার জন্য আসছি। কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। আমরা আসছি আসলে একটা ফুটবল একটা আয়োজন ছিল 50তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা 2023 সালে, এটা উপজেলা পর্যায়ে প্রথম ছিল। তা আমরা সেই জায়গা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, তারপর জেলা বিভাগ, তারপরে খুলনার সাথে খেললাম, তারপর এবার গোলাপ অঞ্চল হিসেবে আমরা এই জায়গায় এসেছি জিতে। শিক্ষামন্ত্রীর কাছ থেকে দেখতে পারবো আমার স্টুডেন্ট নিয়ে আসিছি এবং তাদেরকে সাফল্য মণ্ডিত করে নিয়ে যেতে পারি, এটাই আমার আশা। বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে বিভিন্ন ইভেন্টে মোট 496 জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। জাতীয় পর্যায়ের খেলাগুলো সিলেট শহরের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 5 দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী 1 অক্টোবর সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। যে কোনো সমস্যার কথা আমরা সারাক্ষণ বলতে থাকি, সমাধানে নিজেদেরকে উদ্বুদ্ধ হতে হবে, ভাবতে হবে আমি সমাধান, আই এম দি সলিউশন। তোমরা সেই মনোভাব নিয়ে বড় হবে এটি আমরা কামনা করি। যারা সিলেটে তাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মুকুট অর্জন করার জন্য, এই পর্যায়ে যারা এসেছে তাদের সবার প্রতি আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং অভিনন্দন। অপবণিক, USB 24 নিউজ, সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট।